গুড নাইট বলবো কি বলবো ঠিক জানি না। সো এখন বাজে রাত 11টা, আর আমি কোথায় আছি তোমরা দেখে কেউ কেউ আন্দাজ করতে পারছো। আমি আছি এখন আমাদের ঠাকুরগড়ে। সো কালকে হচ্ছে জন্মাষ্টমী, কালকে মানে আর কিছুক্ষণ বাদেই, এক ঘন্টা পরে কালকে পড়ে যাবে। তো জন্মাষ্টমীর জন্যে আমাদের ঠাকুরঘর সাজানো হচ্ছে, দেখো বেলুন। সো এই দেখো কতগুলো বেলুন আনা হয়েছে, তো বেলুন দিয়ে ফুল দিয়ে সাজানো হবে। তো চলো। সো আমি বেলুন ফুলানো স্টার্ট করে দিয়েছি, আর আমি একটা দুটো বেলুন ফুলিয়েই আমার অনেক কষ্ট হয়ে গেছে। সো যাই হোক, এখনও প্রচুর বেলুন ফুলানো বাকি আছে, তো ঝটপট করে বেলুনগুলো ফুলিয়ে নিই। আমার বেলুনগুলো সব ফুলানো অলমোস্ট কমপ্লিট। তো দেখো আমি আজকে এতগুলো বেলুন ফুলিয়েছি, আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত বেলুন ফুলিয়েছি। আমার মুখ ব্যথা করছে, আর এই সাইডের মা বেলুন সরি মা লাগাচ্ছে। আর বেলুনগুলো এবার দেয়াল দিয়ে এইভাবে সাজানো হবে, আর বেলুনগুলো কেমন মুখে দিলে তেতো তেতো লাগছে, অস্বস্তিকর ব্যাপার। সো বেলুন তো ফুলানো হয়ে গেছে, এবার বেলুনগুলো বাঁধবো। তো আমি বাঁধা শুরু করে দিয়েছি, বেলুনগুলো বেঁধে এবার দেয়াল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। সো তাড়াতাড়ি আমি বেলুনগুলো চলো চটপট করে বেঁধে নিই। আমার সবগুলো বেলুন বাঁধা কমপ্লিট, আর ঘরটা সাজানো কমপ্লিট ঠাকুরঘর। সো দেখো আমি সাজিয়ে নিয়েছি, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সাজানোটা কেমন হয়েছে। আর সত্যি দেখে মনে হচ্ছে কারোর জন্মদিন পালন সেলিব্রেট করছি আমরা। তো যাই হোক, এই দেখো এরকম করে সাজিয়েছি পুরো ঘরটাকে বেলুন দিয়ে। আসলে বেলুনগুলো আমি অন্যরকমভাবে সাজাতে চেয়েছিলাম, কিন্তু যে টেপগুলো পাওয়া যায় সেই টেপ আনা হয়নি দেয়ালে চিপকানোর জন্য, তো এইভাবেই সাজিয়ে দিয়েছি। সো তোমরা জানিও কেমন হলো সাজানো। আর অনেকটা রাত হয়েছে, সো আমি এখন নিচে যাব। আর আর এটা হচ্ছে জন্মাষ্টমীর পার্ট ওয়ান ভিডিও, তো সেকেন্ডটাও আমি খুব শিগগিরই দেব। সো তোমরা সবাই জানিও কেমন হয়েছে। সো দেখো অনেক রাত হয়ে গেছে, তো আজকের মতন এইটুকুনি, গুড নাইট।